नमस्कार बंधुरा, ए किचने आपनादेर काछे आबार एकटी नतून रेसिपी निये चले एसेछि। चलो देखा जाक आज के रेसिपिटी की। आज आमरा बानाबो खुबी असाधारण स्वादे टमेटो और डिम दिए एकटी असाधारण नास्तार रेसिपि। এই নাস্তাটা বানানোর জন্য আমাদের এখানে দুটো টমেটো লাগবে। দেখুন, দুটো টমেটো আমি এইভাবে রিঙের মতো করে কেটে এই যে মিডলে যে বীজটা আমরা বার করে নিয়েছি, এইভাবে করে আমরা দুটো টমেটোই কেটে নিয়েছি। এখানে আমার টোটাল 7 পিস মতো রয়েছে। আর এই রেসিপিটা বানানোর জন্য দুটো ডিম লাগবে, দুটো টমেটো সাথে দুটো ডিম লাগবে। আর টমেটোটা কিন্তু একটু বড় সাইজে নিতে হবে। আর এই বীজটা কিন্তু আমরা ফেলে দেবো না, টমেটোর বীজটা। এই দেখুন, এখানে আমি বাটির মধ্যে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটা আমার এই রেসিপিটার মধ্যে লাগবে, সেই জন্য আমি এটা ফেলে দেইনি। চলো এই টমেটো আর ডিমের নাস্তাটা আমরা কিভাবে বানাই দেখি। চলো, আমরা এই টমেটো আর ডিমের নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটা আমরা ডিমের ব্যাটার বানিয়ে নেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি, দুটো ডিমের মধ্যে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এটা দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব। এখানে দিয়ে টমেটোর যে বীজটা আমরা কুচি করে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দেব। নুন দিয়ে দেব, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে ডিমের সাথে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে সব কিছু উপকরণ একসাথে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে নেব এই রেসিপিটি বানানোর জন্য। এখানে আমি গ্যাসটা অন করে এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এই রান্নাটা কিন্তু এই তাওয়াতেই করতে হবে, সেই জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা আমি ভালো করে তাওয়ার মধ্যে এইভাবে করে চারদিকে লাগিয়ে নেব। তেলটা আমরা চারদিকে তার মধ্যে লাগিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই রান্নাটা করতে হবে। চলো এবার আমি এর মধ্যে এক এক করে এইভাবে করে টমেটোগুলো বসিয়ে দেব। টমেটোগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এবার আমি এই টমেটোর মধ্যে এই যে ডিমের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে করে চামচের সাহায্যে দিয়ে দেব। এইভাবে করে আমি সবগুলোর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি সবগুলো টমেটোর মধ্যে ডিমের ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি হালকা আঁচে এটা হতে দেব 5 মিনিট মতো, তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। 5 মিনিট পর আমি টমেটোগুলোকে উল্টো পাশে উল্টে দিয়েছি। উল্টোনাটা আমি আপনাদেরকে দেখালাম না, আপনারাও এইভাবে আলতো হাতে উল্টে দেবেন। কারণ আমি আপনাদেরকে, যেহেতু আমি এই হাতে ক্যামেরা করছি আর এই হাতে ভিডিওটি বানাচ্ছি, সেই জন্য আপনাদেরকে উল্টোটা আমি দেখাতে পারলাম না। আমি আলতো হাতে এটা উল্টে নিয়েছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে চিকেন পাশটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এইভাবে করে আমি আলতো হাতে উল্টে উল্টে এই নাস্তাগুলো আমি ভেজে রেডি করে নেব। চলো আবারও আমি 5 মিনিট মতো উল্টো পাশটা রান্না করে নেব, তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আবারও আমরা এই পাশটা উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব, ভালো করে ভাজবে টমেটোটা, যাতে ভাজা ভাজা হয়ে যায়, তবে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে। খুবই অল্প সময়ে আপনারাও বাড়িতে প্রচুর যখন আপনাদেরকে খিদে পাবে তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। খুবই অল্প সময়ে চট জলদি বানিয়ে ফেলতে পারবেন এমন একটি সুন্দর দারুণ রেসিপি। আর আপনাদের যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি ইউটিউব থাকতে লেগে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি ফেসবুকের পেজ থাকতে লেগে থাকেন সেটি ফলো করার অনুরোধ রইল।
আর আপনারা যদি বাড়িতে এই রেসিপিটি বানিয়ে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। চলো এইভাবে করে আমি ভেজে নেব, ভাজার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এই নাস্তাটি একেবারে রেডি হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখুন বন্ধুরা। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এর রেসিপিটা আপনাদেরকে রেডি করে নিতে হবে, না হলে কিন্তু হাই ফ্লেমে গিয়ে রেসিপিটা বানালে তাড়াতাড়ি কিন্তু এটা পুড়ে যাবে আর ভিতরের অংশগুলো কিন্তু ভালো করে ভাজা হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। সেই জন্য এটা লো ফ্লেমে রেখেই এই রেসিপিটাকে ভেজে নিতে হবে। চলো এবার আমি প্লেটের মধ্যে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এখানে এই নাস্তাটা রেডি হয়ে গেছে, কত সুন্দর অল্প সময়ে চটজলদি বানিয়ে ফেললাম এরকম একটি দারুণ রেসিপি। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর খুবই অল্প উপকরণেই বানিয়েছি আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে এই রেসিপিটি খেতে, অবশ্যই আপনারা কিন্তু বানাবেন। আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যেই আসবে আপনারা এই রেসিপিটা বানিয়ে দিবেন, দেখবেন সবাই খুব খুশি হবে আর আপনার প্রশংসা করবে। চলো আপনারা এই ভিডিওটা আমার প্রথম থাকতে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল, আর আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল। চলো টাটা বাই বাই, এখানে আমার ভিডিও শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে।